হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে কথা বলবো নিরাপত্তা প্রান্ত অনুপাত এবং আপতন কোণ নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এটা কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটাই আমরা দেখবো আজকের ক্লাসে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবারে যে চার্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ব্রেক ইভেন চার্ট। এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি প্রথম দিকের ক্লাসে। এখানে উপরের দিকে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে বেশ কিছু তথ্য দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী এখানে ডি কলামে দেখো মোট ব্যয় দেওয়া আছে এবং ই কলামে মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 9 লক্ষ টাকা, আর উৎপাদন একক অর্থাৎ বিক্রয় এককের পরিমাণ হচ্ছে 60,000 একক। তো এই তথ্যের আলোকে এখানে একটা ব্রেক ইভেন চার্ট করা হয়েছে। সেটা হচ্ছে যে মোট বিক্রয় রেখা, এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং মোট ব্যয় রেখা, অর্থাৎ বিক্রয় রেখাটা হচ্ছে মোট আয় রেখা এবং মোট ব্যয় রেখা এখানে তথ্য দেওয়া আছে। ওএক্স অক্ষে তথ্যটা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 একক, এটা বিক্রয় একক হাজারে প্রকাশ করছে। আর ও ওয়াই অক্ষে এক্ষেত্রে লাখে প্রকাশ করা হয়েছে। মোট ব্যয় এবং বিক্রয়ের পরিমাণ দুইটা ক্ষেত্রেই এই ও ওয়াই অক্ষটা ব্যবহার করা হয়েছে। তো মোট বিক্রয় রেখা বা মোট আয় রেখাটা মোট ব্যয়ের সঙ্গে ক্রস করেছে যে জায়গাটাতে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমি যে কার্জার রেখেছি যেখানটাতে, তো এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। তো এই ব্রেক ইভেন পয়েন্টে ব্রেক ইভেন ইউনিটের সংখ্যা অর্থাৎ একক, ব্রেক ইভেনটাকে এককের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটা 30,000 একক, আর যদি টাকায় প্রকাশ করি তাহলে যে ও ওয়াই অক্ষে 4 এবং 5-এর ঠিক মাঝখানে যে জায়গাটা রেড লাইন দেওয়া আছে এইটা হচ্ছে 4.5 লক্ষ টাকা প্রকাশ করা হয়। তাহলে সমচ্ছেদ বিন্দুটা হচ্ছে ক্ষেত্রে এককের ক্ষেত্রে 30,000 একক এবং টাকার ক্ষেত্রে 4.5 লক্ষ টাকা। তো আমরা প্রথমে একটু নিরাপত্তা প্রান্তটা বুঝে আসি, মার্জিন অফ সেফটি ইংরেজিতে বলা হয়ে থাকে। তো এই সমচ্ছেদ বিন্দুর এই লেভেল থেকে এর যত উপরে যাওয়া যাবে ততই হচ্ছে নিরাপত্তা প্রান্ত আরও অনেক সুদৃঢ় হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য এটা একটা ভালো অবস্থান নির্দেশ করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ হচ্ছে 60,000 একক, আর সমচ্ছেদ বিন্দু হচ্ছে 30,000 একক। তো এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এই যে যে জোনটা, এই এরিয়াটুকু হচ্ছে নিরাপত্তা প্রান্ত প্রকাশ করে, অর্থাৎ 30,000 এককের পর থেকে শুরু করে 60,000 একক পর্যন্ত। এটা যদি এককের দিক থেকে আমরা নির্ণয় করি, আর যদি টাকার দিক থেকে যাই তাহলে এখানে 4.5 লক্ষ থেকে শুরু করে এখানে 9 লক্ষ পর্যন্ত আছে। আমরা যে টেবিলটা তো দেখতে পাচ্ছি যে মোট বিক্রয়ের পরিমাণ 9 লক্ষ টাকা। তো এই 4.5-এর পর থেকে, কেননা এটা ব্রেক ইভেন পয়েন্ট, এর পর থেকে যতটুকু টোটাল বিক্রয় ছিল 9 লক্ষ টাকা, এই যে যে এরিয়াটা এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আর আপতন কোণটা হচ্ছে এই সমচ্ছেদ বিন্দু পরবর্তী যে রেখাদ্বয় যেভাবে গিয়েছে সেটা হচ্ছে মোট বিক্রয় রেখা উপরে এবং মোট ব্যয় রেখা নিচে, এবং এই যে যে কোণটা এখানে উৎপন্ন হয়েছে দুইটা রেখার মধ্যবর্তী, এটাকে বলা হয় আপতন কোণ বা ইনসিডেন্স অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবং এই যে যে জোনটা, আপতন কোণ কেন্দ্রিক যে জোন, এটাকে বলা হয় প্রফিট জোন অর্থাৎ মুনাফা অঞ্চল। এবং এই কোণটা যত বড় হবে তত বিক্রয় রেখা এবং মোট ব্যয় রেখার মধ্যে ডিস্টেন্স খুব বেশি হবে, এবং এটা প্রতিষ্ঠানের জন্য ভালো, বা আপতন কোণ যতটা বড় হবে তত প্রতিষ্ঠানের মুনাফা বেশি দেখাবে। আর ঠিক তার বিপরীত দিকে যেখানে দেখা যাচ্ছে যে মোট ব্যয় রেখাটা উপরে এবং মোট বিক্রয় রেখাটা নিচে আছে, এটাকে বলা হয় ক্ষতি অঞ্চল বা লস জোন, এখানেও আর একটা কোণ তৈরি হয়েছে। তো তোমরা গ্রাফ দেখে আপাতত এটুকুই ধারণা নাও, আমরা এরপরে সূত্র দেখে আসি। মার্জিন অফ সেফটির প্রথমে যে দুইটা সূত্র জানবো সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত নির্ণয়ের ক্ষেত্রে
এবং সেটা যদি টাকার পরিমাণে নির্ণয় করি তাহলে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুতে যে বিক্রয় সেটার ব্যবধানই হচ্ছে নিরাপত্তা প্রান্ত, এবং এটা টাকায় নির্ণয় করতে পারবো। এটাকে আরেকটাভাবেও নির্ণয় করা যাবে, সেটা হচ্ছে মুনাফাকে অনুদান প্রান্ত বা সিএম রেশিও দিয়ে যদি ভাগ করা হয় তাহলেও নির্ণয় করা যাবে। এবারে আসি এককে যদি নির্ণয় করতে চাই তাহলে নিরাপত্তা প্রান্তকে পাবো প্রকৃত বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিক্রয় একক, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে যে একক আমরা দেখে এসেছি 30,000 এবং মোট একক ছিল 60,000, সেটা বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্তটা পাবো। চার নম্বরে আমরা দেখব নিরাপত্তা প্রান্ত এককে মুনাফাকে যদি পার ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ একক প্রতি দত্তাংশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলেও নিরাপত্তা প্রান্ত পাওয়া যাবে। আর এরপরে আসি নিরাপত্তা প্রান্ত অনুপাত, এক্ষেত্রে আসলে বিক্রয়ের সঙ্গেই নিরাপত্তা প্রান্তকে তুলনা করা হয়। তো প্রথমটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা, বাই হচ্ছে মোট বিক্রয়। আরও একটা অল্টারনেট ওয়েতে পাবো, সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক বাই মোট বিক্রয় একক। তো আমরা এই সূত্রগুলোকে অঙ্কের মাধ্যমে একটু দেখে আসি। এটা একটা সমস্যা, সমস্যা নম্বর 5, এই অধ্যায়ের 5 নম্বর সমস্যা আমি আলোচনা করছি আজকের ক্লাসে। এই তথ্য থেকে এখানে জানতে চাওয়া হয়েছে নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি টাকা এবং এককে নির্ণয় করতে বলা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথমে সূত্র 1 আমরা প্রয়োগ করব, যে নিরাপত্তা প্রান্ত টাকায় এটা বের করতে হলে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়কে বাদ দিতে হবে। এখানে তথ্য দেওয়া আছে হচ্ছে বিক্রয় একক দেওয়া আছে 60,000 এবং একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 15,000 টাকা। তো আমরা এই সমাধানে এখানে দেখতে পাচ্ছি যে 60,000 এককের সঙ্গে 15 টাকা দিয়ে গুণ করলে আমরা মোট বিক্রয় পাচ্ছি 9,00,000 টাকা। আর তথ্যে সমচ্ছেদ বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা বা 30,000 একক। তো আমাদের এখানে টাকা দরকার, সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে 4,50,000 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা প্রান্ত পাওয়া গেল 4,50,000 টাকা। আমরা সূত্র 2 প্রয়োগ করব এবার একই তথ্য থেকে। সূত্র 2-তে বলা হচ্ছে যদি মুনাফাকে অনুদান প্রান্ত বা সিএম রেশিও দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত পাব। তো আমাদের আলোচ্য অঙ্কের মুনাফার পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা এবং সেটাকে যদি সিএম রেশিও বা অনুদান প্রান্ত রেশিও 1/3 দ্বারা ভাগ করা হয় তাহলে একই পরিমাণ আসবে, অর্থাৎ 4,50,000 টাকা আসবে নিরাপত্তা প্রান্ত। তারপরে আমরা 3 নম্বর সূত্রটা দেখে আসি, নিরাপত্তা প্রান্ত এককে প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিতে হবে, বিক্রয় এককে বাদ দিতে হবে। তাহলে প্রকৃত বিক্রয় ছিল 60,000 একক আর সমচ্ছেদ বিক্রয় একক ছিল 30,000 বিক্রয় একক, তাহলে বাদ দিলে 30,000 একক, এটা হবে নিরাপত্তা প্রান্ত একক। এরপরে নিরাপত্তা প্রান্ত এককে আর একটা পদ্ধতিতে বের করা যাবে, সেটা হচ্ছে মুনাফাকে যদি একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করা হয় তাহলে মুনাফা ছিল হচ্ছে এক্ষেত্রে 1,50,000 টাকা আর একক প্রতি দত্তাংশ বিক্রয় মূল্য মাইনাস ভ্যারিয়েবল কস্ট যেটা, অর্থাৎ 15 টাকা মাইনাস 10 টাকা 5 টাকা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 30,000 একক পাওয়া যাবে। তাহলে 3 এবং 4 নম্বর সূত্রের ফলাফল কিন্তু একই থাকলো, আবার ওদিকে 1 এবং 2-এর সূত্রের ফলাফল একই, অল্টারনেট অ্যাপ্রোচ মাত্র। এখানে আমরা 5 নম্বর সূত্র দেখব যে নিরাপত্তা প্রান্ত অনুপাত, তাহলে অনুপাত বের করতে গেলে সেক্ষেত্রে নিরাপত্তা প্রান্ত যে অ্যামাউন্ট বা টাকা সেটাকে আমরা মোট বিক্রয় দিয়ে ভাগ করলে আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে নিরাপত্তা প্রান্ত আমরা পেয়েছি 1 নম্বর এবং 2 নম্বর সূত্র প্রয়োগ করে, সেটা পেয়েছি হচ্ছে 4,50,000 টাকা, বাই হচ্ছে মোট বিক্রয় ছিল 9,00,000 টাকা। তাহলে আমরা যে অনুপাতটা পেলাম সেটা হলো 1/2 বা 0.5, এটাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো, সেটা আসলো 50%। আমরা এর পরের সূত্রটা একটু দেখে আসি, লাস্ট ইকুয়েশনটা, সেটা নিরাপত্তা প্রান্ত অনুপাতকে আরও একটা পদ্ধতিতে বের করতে পারি যদি এককের মধ্যে কম্প্যারিজন করা হয়, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত একক বাই হচ্ছে মোট বিক্রয় একক। তো নিরাপত্তা প্রান্ত একক ছিল হচ্ছে 30,000 একক, যেটা আমরা আগেই বের করেছি এবং এখানে যে তথ্য দেওয়া আছে, আর মোট বিক্রয় এককের পরিমাণ হচ্ছে 60,000 একক। তাহলে সেটা আমরা পাবো 1/2 বা 0.5 বা 50%। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অঙ্কটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।